খুশিতে আপ্লুত যে আমরা ভোট ভোটের যে একটা উৎসব ছিল সেটা কিন্তু আমি দেখেছি। কিন্তু নির্বাচনের 4-5 দিন আগে থেকে আমাদের ভোটারদের যে আমরা ঝুঁকিপূর্ণ এরিয়াগুলো আমরা শনাক্ত করে আমরা বারবার করে কমিশনের কাছে আমরা চিঠি দিয়েছি, ওনারা বলছে যে সব রকমের সহায়তা করবে আইনি আইনি ভাষণের লোকেরা। কিন্তু আমাদের ভোটার এরিয়া যেখানে আমরা সবচেয়ে বেশি আওয়ামী লীগ পরিবার যারা গত বিজয় জাতীয় নির্বাচনের পর থেকে, বিশেষ করে জাতীয় নির্বাচনের পর থেকে আমরা যারা আওয়ামী লীগ এবং স্বতন্ত্র নির্বাচন হয়েছে ওখান থেকে আওয়ামী লীগ পরিবারের উপরে কিন্তু এতগুলো অনেক মানে এই 4-6 মাসে প্রায় 24টা মারা হয়েছে আমাদের দেবচারে, আর শতাধিক 2-300-400 মতো মানে মারামারি, হাত পা চোখ উঠানো, মাথা কেটে ফেলা, মানে বিভিন্ন রকমের বাড়ি ঘরে হামলা দেওয়া, গরু ছাগল নিয়ে যাওয়া, ঘর পুড়িয়ে দেওয়া, এত রকমের অত্যাচার করছে। এই যে সবগুলো সব আওয়ামী লীগ পরিবারে, অন্য কোনো পরিবারের উপর কিন্তু হয়নি, কিন্তু সব অত্যাচার শুধু আওয়ামী লীগের উপরে। আর এখন যে নির্বাচন আমরা করলাম সেখানে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, আমি নিজেই গিয়েছি ওখানে, তারপর থেকে আমাদের প্রত্যেক জায়গা থেকে ফোন আসছে যারা আমাদের এজেন্ট হইবে, যারা এজেন্টদের বিশেষ করে এজেন্ট হইবে তাদের বলছে যে আপনার যে এজেন্ট হোক তাকে বাইরে থেকে উঠিয়ে নিয়ে গেছে, অলরেডি কয়েকশো জন উঠিয়ে নিয়ে গেছে। আমি না না আমি 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 বলি ফার্স্টে আমি যখন আমাদের আমার দেবীদার হাই স্কুল প্রাইমারি স্কুলের মাঠে ফার্স্ট আমি 8টার সময় ভোট দিই, ওখান থেকে আমি ডাইরেক্ট বরগাম সিএনএ চলে গেছি, চলে যাওয়া দিয়েছি, ওখানে গিয়ে দেখি 10টা বাজে আমার এজেন্টদের এখনো ঢুকতে দেওয়া হয়নি। ও এটা ঢুকতে দেওয়া হয়নি, আমি জানলাম যাওয়ার পর বললাম কেন, বলছে যে ফর্মিক সিগনেচার ঠিক মিলে না, এনে সে না এই বাহানা বলে 10:30 বাজে তখন তখন আমি যে সিগনেচার করে আমার এজেন্ট 4টায় ঢুকাই, ঢুকানোর পরে আমি নিচতলা 5টা বুথ, উপরে 5টা বুথ, আমি দোতলা 5টা বুথে যখন প্রদর্শনী গেলাম গিয়ে দেখি 5টা বুথে তখন 10:30-10:30 বাজে প্রায়, তখন 5টা বুথে ব্যালট বাক্স ম্যাক্সিমাম অর্ধেকের বেশি ফিল আপ, মানে ভোট ব্যালটে ফিল আপ। এরকম করে আমি ঝুঁকিপূর্ণ দক্ষিণ অঞ্চলে আমি প্রায় 25টার মতো কেন্দ্রে আমি পরিদর্শন করেছি দিনে 1টা পর্যন্ত, সবগুলো কেন্দ্রে কোনো ভোটার নাই। কিন্তু আমরা যখন গাড়িটা নামি যখন আমি কেন্দ্রে ঢুকি, ঢুকানোর পর ওখানে কোনো 1টা কি 2টা ভোটার দেখি, কিন্তু প্রত্যেকটা বাক্সই মানে ওয়ান থার্ড ফিল আপ করা ভোটে। তো আমি বেরিয়ে আসার যখন বেরিয়ে আসি আমার গাড়ির সামনে গাড়ির আশেপাশে 30-40-50-60-70 ছেলে ভরে এক সেম রেজাল্ট, এগুলো সব বহির্গত এলাকার একটা ওনা। এরকম দক্ষিণ অঞ্চলের ম্যাক্সিমাম অঞ্চলগুলো যে ম্যাক্সিমাম ক্যামেরাগুলোর মধ্যে আমি এরকম বহিরাগত দেখেছি। এবং যখন আমার গাড়ি নবী আবার ভোট কেন্দ্রে আমার গাড়িটা ক্রস করতে যাচ্ছিল তখন বহিরাগত প্রায় 40-50 জন ছেলে আমার গাড়িটা দেখে যেগুলো আমার মানে ইয়া না সাপোর্টার না ঘোরা ঘোরা বলে মিশ্র দেওয়া শুরু করেছি। আমি তারপরে নেমে যেয়ে আমি ভোট কেন্দ্রে ঢুকলাম, ওখানে কিছু একমাত্র নবী আবার কেন্দ্রে কিছুটা ভোট দিয়েছি, আর কোথাও আমি কোনো ভোটার দেখি নেই, কোথাও কোনো ভোটার দেখি নেই, আমি নিজেই একটা ভোট দেখছি। তখনও মনে হচ্ছে সুস্থ, কিন্তু এরপর 1টার পর থেকে আমার সব জায়গা থেকে এত ফোন আসতেছিল যে সব জায়গা থেকে মানে বলতেছে যে এখানে আমাদের সব এজেন্সি বের করে দিচ্ছি, সব এজেন্সি বের করে দিয়ে ওনারা সিলভার দিচ্ছে, এবং সব পিজারিং অফিসার এবং সহকারী পিজারিং অফিসার তারা দুজনের সবাই যায়, আর পুলিশ ম্যাজিস্ট্রেট এরা তো বাইরে মাসে বসে, এরা তো ভিতরে ঢুকে নাই, ভিতরে কি হচ্ছে এরা দেখেন। আমাদের যখন এজেন্টটা বলতেছে তখন আমরা যখন লুক পড়াই তখন গিয়ে দিতে স্বাভাবিক পরিবেশ, বাবা বলতেছে ওনারা বলতেছে যে আমরা অফিসাররা বলতেছে আমরা পাড়াচ্ছি আপনার কোথাও দিয়ে বেশি করা পরিবেশ নেয়, কিন্তু ওখানে পিজারিং অফিসার এবং সরকারি পিজারিং অফিসারের সহায়তা কিন্তু ভোটগুলি কাটা হচ্ছে। তো 1টার পর থেকে সরকার থেকে প্রায় শতাধিক কেন্দ্র থেকে আমার কাছে ফোন আসছে যে আমাদের পক্ষে সম্ভব না, আমাদেরকে বের করে দিচ্ছে, আমরা আর ভোট নিতে পারবো না, কারণ ওরা আমাদের বের করে দিচ্ছে দিয়ে ওনারা সিল মারতেছে। আমার 100টা কেন্দ্রের মধ্যে শতাধিক কেন্দ্র থেকে যদি ফোন আসে তাহলে আমি কীভাবে সেটা সুষ্ঠু ভ্রমণ করি, আর আমি নিজেই তো পরিদর্শন করেছি ওখানে গিয়ে দিয়েছি 10-10:30 সময় ম্যাক্সিমাম ভোট কেন্দ্রে ব্যালট বক্সে অর্ধেকের বেশি ফুলফিল করা, কিন্তু কেন্দ্রে কোনো ভোটার নাই, তাহলে কীভাবে সুষ্ঠু নির্বাচন সেটা। আমি সাংগঠনিক বলে দেবী ধর আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের আমি কার্যনির্বাহী সদস্য। আপনি বলেছেন যে আমি যখন অভিযোগ করেছি তখন উনি বলছেন আপনি লিখে থাকেন, আমি আমি তো ক্যামেরা প্রদর্শন করে দিয়েছি, এর মধ্যে আমি লিখে লিখে সই করে আমি সেটা আমি বানিয়ে দিয়েছি, পূর্বে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে, ডিসিপ্লিন আমাদের কাছে আছে। আপনি দাবি করেছেন যে আওয়ামী
লীগ সমর্থক।